বর্ধমান পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের প্রাক্তন ওয়ার্ড সভাপতি প্রয়াত শিশির কুমার হালদারের মূর্তি উন্মোচন করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার পৌর প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়, উপপৌর প্রশাসক আলপনা হালদার, পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য ডাক্তার শঙ্কশুভ্র ঘোষ, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। মূর্তি উন্মোচনের পূর্বে নীরবতা পালন করা হয়। রিমোট টিপে মূর্তি উন্মোচন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। 1998 সালে এই এলাকায় যখন কাউকে পাওয়া যায়নি, সেই সময় শিশির হালদার তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছিলেন। শিশির হালদার রাজনীতির পাশাপাশি একজন বিশিষ্ট সমাজসেবীও ছিলেন। শারদীয়ার সময় এবং শীতকালে এলাকার মানুষদের বস্ত্র, শীত বস্ত্র বিতরণ করতেন। এছাড়াও নানান রকম সামাজিক কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন প্রয়াত শিশির হালদার। শিশির হালদারের পুত্র তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাসবিহারী হালদার, তিনি জানিয়েছেন মিরছোবা উন্নয়ন সমিতির প্রাক্তন সম্পাদক শিশির কুমার হালদারের মূর্তি উন্মোচন করা হলো। 2020 সালের আজকের দিনেই শিশিরবাবু মারা গিয়েছিলেন। তার মৃত্যু দিবসে ক্লাবের পক্ষ থেকে স্মরণ সভার পাশাপাশি মূর্তি উন্মোচন করা হয়। বাঁকুড়া শুশুনিয়া পাহাড় এলাকার শিল্পী এই মূর্তি তৈরি করেন বলে রাসবিহারী হালদার জানিয়েছেন। উন্নয়ন সমিতির সম্পাদক আর আমি সমাজসেবী মেহবুব রহমান মহাশয়কে আজকে মিরছোবা উন্নয়ন সমিতির ক্লাবের প্রাক্তন সম্পাদক শিশির কুমার হালদার, স্বর্গীয় শিশির কুমার হালদার মহাশয় এখানে মূর্তি প্রতিষ্ঠিত হলে মূর্তি উদ্বোধন করলেন। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয় উপস্থিত ছিলেন, পৌরসভার চেয়ারপার্সন প্রণব চ্যাটার্জি মহাশয়। এই মূর্তি কেমন কি বাজেট বা কী থেকে তৈরি হয়েছে? দেখুন, মিরছোবা উন্নয়ন সমিতি ক্লাব থেকে করা হয়েছে, পুরোটাই পাথরের মূর্তি। শিশির কুমার হালদারের এবছর, গত বছর তিনি মারা গেছিলেন, আজকে 1 বছর হচ্ছে, সেই উপলক্ষে স্মরণ সভায় ওনার পুরাণ দিবসে ক্লাবের পক্ষ থেকে এই মূর্তি প্রতিষ্ঠিত হয়। বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় এলাকার পাথর শিল্পী করেছে।